অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 78 নম্বর পৃষ্ঠার যে তোমাদের বইয়ে যে নমুনাটি দেওয়া, অনুশীলনীটি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে উপরের পাঠে আমরা যে বিভিন্ন ধরনের উৎসবের মাধ্যমে বাংলার যে বিভিন্ন অঞ্চলের মানুষের নাম এবং তাদের সমাজ সংস্কৃতি উৎসব সম্পর্কে জানতে পেরেছি। তো সুভাষিত রত্নকোষ এবং চর্যাপদ নামে দুটি গুরুত্বপূর্ণ সাহিত্য আমরা এর মধ্যে জেনেছি। তো এই সব গ্রন্থে বাংলার যে মানুষের জীবনধারা যে চিত্র অঙ্কিত হয়েছে, তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের বিভিন্ন মিল ও অমিলগুলো চিহ্নিত করে চলে একটি তুলনামূলক আলোচনা করি। তো আমরা প্রশ্নটির উত্তরটি এখানে আমি আগে রেডি করে রেখেছি, যেটি হচ্ছে প্রাচীন বাংলার মানুষের জীবনের সাথে বর্তমান সময়ের মানুষের জীবনের মিল অমিল নিয়ে তুলনামূলক আলোচনা। তোমরা প্রথমে আমি একটা হেডিং দিয়ে নিলাম, এরপরে আমার যেটা প্রথমে আমরা এভাবে ছক আকারে লিখলে এটা সবচেয়ে সুন্দর হয়, যে প্রাচীন বাংলার মানুষের জীবন, বর্তমান সময়ের মানুষের জীবন। প্রাচীন সমাজে অধিকাংশ মানুষ ক্ষুধা ও দারিদ্র পীড়িত ছিল, দরিদ্রতা ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। চর্যাপদের বিভিন্ন পদে প্রাচীন বাংলার মানুষের দরিদ্রতার কথা বর্ণিত হয়েছে। সুভাষিত রত্নকোষে সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখ, দারিদ্র ও টিকে থাকার লড়াইয়ের কথা উঠে এসেছে। টেকসই উন্নয়নকে রোল মডেল করে বর্তমান সমাজের মানুষের ক্ষুধা থেকে মুক্তি পেয়েছে বিভিন্ন নিয়মিত অনাহারে থাকে এমন মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে, হ্রাস পেয়েছে। এরপরে কি, 2 নম্বরে, প্রাচীন সমাজে মানুষের পেশা ও কাজ কাজ ও পেশার পরিধি ছিল খুবই সীমিত। নারী পুরুষ উভয়েই প্রধান পেশা ছিল কৃষি। সুভাষিত রত্নকোষে প্রাচীন বাংলার নানা রকম ফসলের কথা উল্লেখ আছে। কৃষিকে কেন্দ্র করে আবর্তিত হতো তাদের সমাজ এবং সাংস্কৃতিক জীবন, এবং চর্যাপদের বিভিন্ন শ্লোকে আমরা সেই সময়ের মানুষের হরিণ শিকার, নৌকা চালনা, চেঙ্গারি তৈরি, গুড়ির কাজ, শুড়ির কাজ, এগুলো আমরা জানি। আর বর্তমান সময়ে মানুষের কাজের সামর্থ্য এবং পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে, এবং এখনকার মানুষের পেশাগতভাবে উন্নয়নের আওতায় আনা হয়েছে, এবং মানুষের জীবনযাত্রার মান বহু গুণ বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা দেখব 3 নম্বর, যেটি যে প্রাচীনকালে মানুষ দলবদ্ধভাবে বসবাস করত আর তাদের জীবন ছিল গোষ্ঠীবদ্ধ। আর বর্তমানে নগরায়ন এবং শিল্পায়নের যুগে মানুষ ক্রমশ ছোট পরিবারে বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং গঠন করছে অনুপরিবার। আর জনপদ চর্যাপদ থেকে আমরা জানতে পারি যে প্রাচীনকালে নারীরা সাজসজ্জা করত, আর বর্তমানে স্তরভেদে নারীরা সোনা রূপা, হীরা মণিমুক্তার গহনা ব্যবহার করছে, এবং তাদের সাজসজ্জা এসেছে বিভিন্ন অভূতপূর্ব পরিবর্তন। এরপরে আমরা দেখব যে আরো একটি, যে অরণ্য থেকে সংগ্রহ করা সুন্দর ফুল আর পাখির পালক ব্যবহার করত তারা, এবং গলায় তারা মালা পরত, কানে দুল পরত বা কুণ্ডল পরত, এবং নারীরা হচ্ছে বিভিন্ন ধরনের পুঁথির এবং পাথরের গহনা পরতে পছন্দ করত। এবং প্রাচীনকালের মানুষের পোশাকও ছিল খুবই সাধারণ, এবং স্তরভেদে নারী পুরুষের পোশাক পরিচ্ছদের মধ্যেও ভিন্নতা ছিল, এবং তারা পুরুষরা সাধারণত ধুতি পরতো এবং একখণ্ড বস্ত্র পরতো, এবং নারীরা মোটা তাঁতের শাড়ি, জামা, ওড়না ব্যবহার করত। আর বর্তমানে নারী পুরুষের পোশাক পরিচ্ছদে এসেছে নানা বৈচিত্র্য। নারীরা কি করছে, বর্তমানে শাড়ি সালোয়ার কামিজ, শার্ট প্যান্ট পরছে, এবং পুরুষরা পায়জামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট সহ নানা রকমের আধুনিক পোশাকে অভ্যস্ত হচ্ছে। এরপরে চর্যাপদে আছে যে কি, প্রাচীনকালে কাড়া নাকাড়া, ঢাক ঢোল ইত্যাদি বাজিয়ে বরকনেরা বিয়ের আসরে যেত, এবং সমাজে যৌতুক প্রথা প্রচলন ছিল। আর বর্তমানে প্রাচীনকালের মতো বিয়েতে এখনো ঢাক ঢোল বাজানোর রীতিনীতি আছে, তবে এক্ষেত্রেও বেশ বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে, এবং বর্তমানে যৌতুকের আদান প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে। তো এই ছিল আমাদের 78 নম্বর পৃষ্ঠার যে উত্তরটি, সেটি
তো তোমরা আরেকটি কথা হচ্ছে, তোমরা যারা চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।